লক্ষীমপুর সুকুলি ভূঁড়াস্থিত যি সন্মিলন কেন্দ্র কনভেনশন সেন্টারত উপস্থিত আছো। মই প্রথমেই চারিওফালের পরিবেশটা দেখাইছো, কারণ লক্ষীমপুরবাসীর কারণে প্রতীক্ষা আছিল যে এখন কেবিনেট হোক, কারণ লক্ষীমপুরের যে ক্ষিপ্র উন্নয়ন আর ক্ষিপ্রতর হব লাগে এই ধরনের একটা চিন্তা আছিল। শহরমুখী বা শহরত যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিন্তু গাঁওবিলাকো উন্নত মানদণ্ডর হব লাগে। বিধায়ক মানব ডেকায় যেহেতুকে বিষয়বিলাকৰ ওপৰত কথাখিনি উল্লেখ করা হয়েছিল, কিন্তু এটা মুখ্যমন্ত্রী আহি কেবিনেট বৈঠক হওয়ার পিছত আৰু যাতে ক্ষিপ্রতর হয় এই ধরনের আশা লক্ষীমপুরবাসী আছে। আর আজি হিমন্ত বিশ্ব সরকারের যখন কেবিনেট, সেই কেবিনেটক লৈ ইতিমধ্যেই লক্ষীমপুর এক প্রকার উখল মাখল কনভেনশন সেন্টার দেখিছে যে প্রত্যেকটা বিভাগে ইতিমধ্যে সাজু হয়েছে। আর 5 বজাত যেহেতুকে কেবিনেট হব, সেয়ে এতিয়ালৈকে কোনো এজন মন্ত্রী আহি এই কনভেনশন সেন্টার প্রবেশ করা নাই। আহিছে তেওঁলোক গুৱাহাটীৰ পৰা ইতিমধ্যে আহি, রাজধানীৰ পৰা ইতিমধ্যে আহি তেওঁলোকে লক্ষীমপুৰত প্রবেশ কৰিছেহি, কিন্তু কনভেনশন সেন্টারলৈকে অহা নাই, কারণ 5 বজাতহে এই কনভেনশন সেন্টারত মূল কেবিনেট অনুষ্ঠিত হব। মই আৰু এটা ছবি দেখুৱাম যে যি বৃক্ষরোপণ কার্যসূচী মুখ্যমন্ত্রী ৰৈ গৈছিল কনভেনশন সেন্টারতে, ইয়াতে তেওঁ এজোপা বৃক্ষ রোপণ করব, সেই এটা ব্যবস্থা করা হয়েছে। আর বন বিভাগে ইতিমধ্যেই তেওঁলোকৰ যি গছপুলি আনি ইয়াত ৰাখিছেহি, বন বিভাগ ইতিমধ্যে সাজু হয়েছে আর মুখ্যমন্ত্রীয়ে সেই বৃক্ষজোপা ইয়াত রোপণ করব। আজি মুখ্যমন্ত্রীর কেবাটাও কার্যসূচী আছে, তার ভিতর মই যদি উল্লেখ করো, প্রায় 11 বজাত লক্ষীমপুরত এটা এখন বিশেষ ডাম্পিং গ্রাউন্ড, যেটো বিজ্ঞানসম্মত এখন ডাম্পিং গ্রাউন্ড ইয়াত তেওঁ উন্মোচন করার কথা। দ্বিতীয়তে যেটো ISBT, এটা বহুদিনীয়া দাবি আছিল লক্ষীমপুরবাসীর যে এখন ISBT হব লাগে, সেই ISBT খন তেওঁ পরিদর্শন করব। দ্বিতীয়তে লক্ষীমপুরের এটা স্টেডিয়ামর প্রসঙ্গ চলি আছিল, স্টেডিয়ামটো নির্মীয়মান হয়ে আছিল, সেই স্টেডিয়ামটো অত্যন্ত গুরুত্বপূর্ণ আছিল, সেই স্টেডিয়ামটো তেওঁ পরিদর্শন করব। লক্ষীমপুরবাসীর এটা দীর্ঘদিনীয়া সমস্যা আছিল, সেইটো হৈছে উৰণীয়া হেতুখন, যিখন নকাৰী ফ্লাইঅভাৰ, সেই ফ্লাইঅভাৰখনৰ কাৰণে লক্ষীমপুৰৰ ছেণ্ট মেৰিজৰ কথা কওঁ, লক্ষীমপুৰৰ যি কেন্দ্ৰীয় বিদ্যালয়ৰ মই কথা কওঁ, বা বিভিন্ন ধৰণৰ যান জঁটৰ কাৰণে এই যিখন উৰণীয়া হেতু খুব গুৰুত্বপূৰ্ণ আছিল, সেই উৰণীয়া হেতুখন কাম ইতিমধ্যে আৰম্ভ হৈছে, সেই কামৰ পৰিদৰ্শন কৰিব। আৰু তাৰপিছত অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ যিটো ঘুনাহুতি যিখন দলং, সেই ঘুনাহুতি দলঙৰ ক্ষেত্ৰ পৰিদৰ্শন কৰিবৰ কাৰণেও তেওঁ যাব, কাৰণ ঘুনাহুতি দলঙৰ কাম তীব্র রূপত হয়ে আছে। সেই ঘুনাহুতি দলঙৰ পরিদর্শনের পিছতে তেওঁ দুপরিয়া আহার হয়তো গ্রহণ করব। দুপরিয়া আহার গ্রহণের পিছতেই যে 5 বজার যে কেবিনেট বৈঠক, সেই কেবিনেট বৈঠকত অধ্যক্ষতা অনুষ্ঠিত হব, সেইখানে হয়েছে প্রারম্ভিক কার্যসূচী। আর নিশার ভাগলেও কেবাটাও কার্যসূচী আছে।